এখন আমার এখানেই প্রশ্ন অনির্বাণবাবু, এই যে জবাবটা প্রধানমন্ত্রী দিলেন আজকে, আমি জানি না আদৌ জবাব কিনা, কোনো বিরোধীরা যে অভিযোগগুলো করেছিলেন আমার তো এতটাই ফাঁপা মনে হলো, তার কোনো জবাব দিচ্ছিলেন বলে মনে হলো না, আমার মনে হলো 140 কোটি দেশবাসীকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রী নিজের কিছু কথা জানিয়ে গেলেন মাত্র। তাও যদি ধরে নি জবাব না, যদি ধরেই নি পলিসি না, আমার মনে হওয়া একমাত্র তো কোনো পলিসি নেই, আমার পরিষ্কার মনে হয় মনে হয় না, আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি, সময় নেই। আচ্ছা আপনি প্রমাণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেভাবে অট্টহাসি উঠলো কংগ্রেস বেঞ্চকে নুয়ে পড়তে দেখলাম, তার আগে কি ভয়ঙ্কর চেহারা দেখছিলাম অধীর চৌধুরীর, পারলে প্রায় গিলেই ফেলেন সরকার পক্ষকে, কিন্তু আমি দেখলাম এক ঘটি জলও বোধ হয় লাগলো নরেন্দ্র মোদীর বিরোধী পক্ষকে গিলে ফেলতে হাসতে হাসতে। আমার প্রশ্নটা অন্য, মানুষের টাকা তো গেছে, তাতে যদি তদন্ত হয়, তাতে যদি ইডি আসে, সিবিআই আসে, যদি সেই তদন্তে বেছে বেছে কিছু লোক বাদ পড়ে গিয়ে থাকে, আদালত তো রয়েছে, আমি ধরে নিচ্ছি বাদ পড়েছে বেছে বেছে, আদালত তো রয়েছে, তাহলে কি আদালতের উপরে বিরোধীদের আস্থা উঠে গেছে? মোদী কিন্তু আজকে এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের উপর আস্থা নেই। দেখুন পার্লামেন্টটা তো স্ট্যান্ড আপ কমেডির জায়গা না, এবার সেখানে যদি সেই অসাধারণ দক্ষতাকে প্রদর্শন করেন এবং তাতে যদি ট্রেজারির উল্টো দিকের বেঞ্চ আস্তে আস্তে নুয়ে পড়ে, তাহলে দোষ দেবেন কেন? হাসিটা তো খারাপ জিনিস নয়, আজকে চারিদিকে যে বাস্তব পরিস্থিতি এতটাই খারাপ গোটা দেশে, সেখানে একটু যদি হাস্যকৌতিক পরিবেশন করেন টেলিভিশনের মাধ্যমে, কোটি কোটি মানুষ দেখে একটু রিলিফ পেলেন, কমিক রিলিফ। আপনি দেখবেন বড় বড় সিনেমায় যখন হিরো টিরোটা মারামারি করে, মাঝে মাঝে কমিক রিলিফরা আসে, সেটা হিন্দি সিনেমায় জনি লিভার হতে পারেন। আমি বলছি ট্রেজারির উল্টো দিকের বেঞ্চ যদি প্রশ্নের উত্তর না পেয়ে কিছু রঙ্গ তামাশা দেখে আনন্দ পায়, তাতে আপনারও আপত্তি নেই, আমারও নেই। আপনি কোটি কোটি টাকা থেকে আনন্দ পেতে পারেন, আবার আমি যখন ইডির কনভিকশন রেটের কথা বলি তখন কারো কারো মুখটা কিরম শুকিয়ে যায়, সেটা দেখে আমি আনন্দ পাই। এবার কে কিসে আনন্দ পাবে সেটা হয়তো আগামী দিনে বিজেপি ঠিক করে দেবে। যেমন ধরুন 14ই ফেব্রুয়ারি ওরা না বলেছেন গরুকে জড়িয়ে ধরো দিবস, হ্যাঁ, কাউ হাক ডের অফিসের একটা বিজ্ঞপ্তি জারি করেছে, বিশ্বাস না হলে দেখতে পারেন। এবার রঙ্গ তামাশা ঠাট্টা কৌতুক একসময় ভাবতাম যে এবার এইসব যদি কেউ বলতেন 15 বছর আগে, ভাবতাম সে ইয়ার্কি মারছে, আজকে সেই ঘোর ইয়ার্কিটাই বাস্তব হয়ে গেছে। প্রাণীকে জড়িয়ে ধরবে নিতান্ত তার বিশ্বাস, সরকার বিজ্ঞপ্তি দিয়েছে, আমার একটু প্রশ্ন হচ্ছে আমি তাকে জড়িয়ে ধরতে পারি? আমি বলছি তাহলে এভাবে দু হাতে কালো টাকাকে জড়িয়ে ধরা, সরকার তাই বলে বিজ্ঞপ্তি দিয়ে বলে গরুকে জড়িয়ে ধরা, এটা কি বিরোধীদের নীতি? মানে বিজ্ঞপ্তি দেওয়া নীতি না? দেখুন কালো টাকা জড়িয়ে ধরা যেভাবে করো, যেখান থেকে করো বলছো নিবন বাবু, বিরোধী না সরকার বলছি, গরু থেকে শুনুন না, বিরোধী না সরকার পক্ষ এটা নেহাতি নির্ভর করে যে ইডি এবং সিবিআই এর যে আমন্ত্রণ পত্র সেটা গ্রহণ করার পর সেই ব্যক্তিটি কোন দিকে থাকবেন। যদি বিরোধী দলের মধ্যে থাকেন তাহলে এই কালো টাকার কথা আপনি বলবেন, যদি বিজেপিতে চলে যান তাহলে তার কথা নিয়ে প্রোগ্রাম হবে যে দেখুন আরে কি দারুণ বললো, আজকে 24-এ বিজেপিকে হারতে দিন, এই যা যা ঠাট্টা তামাশা সব দেখবেন ইডি সিবিআই উল্টো দিকে ঘুরে গিয়ে ওই ঠাট্টা তামাশাগুলো মুছে।